এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি আসছি ঢাকার বেড়িবাঁধে হাইডওয়ে মার্কেট প্লেস নামে একটা প্লেসে। সো এটা বেসিক্যালি একটা রিফ্রেশমেন্ট এরিয়া, এখানে একটা ক্যাফে আছে প্লাস একটা ওপেন স্পেস আছে। তো এখানে চলে অনেকখানি প্রোগ্রাম করা যায়। তো ফর্চুনেটলি আজকে এখানে একটা হলুদের প্রোগ্রাম চলতেছে, ভালোই লাগলো। সো আপনারাও দেখতে পারবেন, আমিও দেখব। ওই যে একটু আগে বলছিলাম যে একটা হলুদের প্রোগ্রাম চলতেছে, এই যে পিছনে সেই হলুদের প্রোগ্রাম। ঢাকার বেড়িবাঁধের পাশেই এরকম একটা জায়গা যেখানে পুকুর, ওপেন স্পেস প্লাস ক্যাফে সব কিছুই আছে, বেশ ভালোই।
ঘোরাঘুরি শেষ করে এখন আমরা আসছি মিরপুর বারোতে একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে রাইস অ্যান্ড স্লাইস। রেস্টুরেন্টের ডেকোরেশনটা বেশ ভালো, কন্টেম্পোরারি সাথে হচ্ছে ভিন্টেজের একটা কালেকশন আছে। আর এখানকার সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে এখানে একটা ফাউন্টেন আছে, ইন্টারনাল ফাউন্টেন, তো বেশ ভালোই। তো আমরা অর্ডার দিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি এবং চিকেন মিট বক্স। খাওয়ার পর বোঝা যাবে যে খাবার কেমন। সো এবার আসি খাবারের রিভিউ নিয়ে। সো আমি অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি এবং ফাজিন অর্ডার করেছিল মিট বক্স। সো পলিসি রিভিউ যদি দিই তাহলে চিকেন বিরিয়ানির চিকেনটা আমার কাছে লেস ওভারভিং মনে হয়েছে। তো সেটা আমি তাদেরকে জানাইছি, কমপ্লেন দিয়েছিলাম। তো তারা আমাকে বলো যে হয়তো অ্যাক্সিডেন্টালি একটা ডিফেন্ট হতে পারে, আর তারা আমাকে রিপ্লেস করে দিতে চাইছে, দ্যাট ইজ দেয়ার কার্টেসি। আর মিট বক্সের মিটটা ওভারঅল ঠিক আছে। সো আপনারা যদি আসেন তাহলে আপনাদের টেস্ট ব্র্যান্ড অনুযায়ী অর্ডার করবেন, আশা করি আপনাদের খাবারগুলো ভালো লাগবে। এখানে এসে দেখলাম যে আমরা দুজনেরই দুজনের পছন্দের খাবার পেয়ে গেলাম, তো দুজনেই অর্ডার দিলাম, ভালো লাগলো। মিট বক্স খাইতে আমার কাছে অনেক ভালো লাগছে। ওভারঅল এই ছিল আমাদের রাইস অ্যান্ড স্লাইস রেস্টুরেন্টের রিভিউ। আশা করি সারাদিনের এই ব্লগটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে।